আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইন কোর্সের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি শাহাদ হোসেন সজীব। তো আজকের ক্লাস আমরা দেখাবো আপনারা মার্স অ্যামাজনের জন্য বা পিওডি স্টোরগুলোর জন্য বা আপনাদের ক্লায়েন্টের জন্য কিভাবে হচ্ছে বাল্ক অফারগুলো তৈরি করবেন। বাই দ্য ওয়ে, বাল্ক অফার হচ্ছে একটি অফারের নাম যেটা আপনি হচ্ছে একদম কম দামে সেল করবেন। ক্লায়েন্টরা হচ্ছে সাধারণত বাল্ক অফারগুলো কম দামে ক্রয় করে থাকে। এটা হচ্ছে ধরুন আপনার একটা নিশের উপর অনেকগুলো ডিজাইন করা আছে, সেগুলো আপনি সেল করবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে একটা নিশের উপর অর্ডার করবে, সে অনুযায়ী আপনি ডিজাইন করে দেবেন। এক্ষেত্রে হতে পারে আপনাকে 40টা ডিজাইনের জন্য সে অর্ডার করবে এবং 40টা ডিজাইনের জন্য দেখা যাচ্ছে সে আপনাকে $100 দেবে, বা আপনি দেখা যাচ্ছে $50টা ডিজাইনের জন্য $100 দিবে। সো পার ডিজাইনে হচ্ছে $2 করে পাচ্ছেন আপনি। সো আপনি পার ডিজাইনে $2 পাবেন। সো আপনাকে ওইভাবে ডিজাইন করতে হবে যাতে করে আপনি $2 আপনারটা পোষায় বা আপনার এটা প্রফিট থাকে, সেজন্য আপনাকে ওভাবে ডিজাইন করতে হবে। এখন আপনি ধরুন 40টা অফার করেছেন বা ধরুন 50টা অফার করেছেন $100। এখন আপনি হচ্ছে এটা 5 দিন সময় নিয়েছেন বা 10 দিন সময় নিয়েছেন, দেখা যাচ্ছে একটা ডিজাইন করতে আপনি অনেক রিসার্চ করে 1.5 ঘন্টা সময় নিয়েছেন, এক্ষেত্রে কিন্তু হবে না। আর বাল্ক অফার নতুনদের জন্য বিশেষ করে অনেক বেশি প্রয়োজন। এমনও হয় বাল্ক অফারে হচ্ছে প্রত্যেক ডিজাইনে $1। আমি প্রথম প্রথম অবস্থা দিয়েছি, এখনও অবশ্য আমার অফার আছে যে $1 এক ডিজাইন, মানে বাল্ক অফারে এক ডিজাইন, ঠিক আছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই ডিজাইন ফাস্ট করতে হবে এবং কীভাবে বাল্ক অফারের দ্রুত ডিজাইন করতে হয় বা দেখা যাচ্ছে কয়েকটা ডিজাইন একসাথে করে ফেলতে হয় সেটা আপনাকে জানতে হবে। তো আজকে আমরা সেটাই শেয়ার করব। আর বাল্ক অফার বলতে আপনি যে কোনো নিশের উপরে ডিজাইন করে রাখবেন, সাপোজ হান্টিংয়ের উপরে 150 ডিজাইন করে রাখবেন, মিনিমাম 100 ডিজাইন করে রাখবেন, তারপর হচ্ছে নার্স ডে এগুলোর জন্য আপনি 100 ডিজাইন করে রাখবেন, বিভিন্ন যে ট্রেন্ডি টি শার্ট আছে এগুলো আপনি 150 করে ডিজাইন করে রাখবেন, সেগুলো আপনি বাল্ক অফার হিসেবে সেল করতে পারবেন। আর বাল্ক অফারের একটা সুবিধা হচ্ছে আপনি একই ডিজাইন অন্য ক্লায়েন্টকে দিতে পারেন, অনেক সময় এই জিনিসটা আপনি করতে পারেন। সো এক্ষেত্রে আপনি ডিজাইন করে রাখবেন। তো বাল্ক অফারগুলো আসলে কীভাবে করবেন, একদম ইজি ওয়েতে আমি বলে দিচ্ছি। ফার্স্ট আপনি যেটা করবেন, আপনার ডিজাইনে স্পেসটা একটু কম রেখে যত দ্রুত ডিজাইন করা যায়। তো আমরা এখানে খুব বেশি যে কাজ করবো তা না, সুন্দর তো অবশ্যই করতে হবে, বাট আমরা যত দ্রুত করা যায়। আমরা যেহেতু এই মেসেজটা দিয়ে অনেকগুলো ডিজাইন দেখেছি, এই মেসেজটা দিয়ে আমরা দেখব। তো প্রথমে আমি এই মেসেজটাকে কপি করে রাখি, একটা কাজ করতে পারি আমি এটাকে কপি করে রেখে দেন ইমেজ সরি টাইপ থেকে আপার ক্যাচ করে নিচ্ছি। তো আমরা কী ফন্ট ইউজ করবো, সাপোজ এখানে আমরা রোবোটো ফন্টটা ইউজ করছি, তাই না? তো আমরা এটাকে এক জায়গায় দেব অ্যান্ড নিচে এটাকে দিচ্ছি ফর এ, এটাকে আমরা চাইলে এই পাশে দিতে পারি। আচ্ছা ভাই, তবে অ্যালাইন তো অবশ্যই করতে হবে, সো এই জন্য আমরা এই পাশে অ্যালাইন করছি। এখানে প্রথম ফন্টটা ঠিক আছে, টুডে আই এম বেটার, এটার জন্য আমি যে ফন্টটা নিচ্ছি সেটা এখান থেকে একটা ফন্ট নিয়ে নিতে পারি। সাপোজ আমরা একটা ফন্ট নিয়ে নেব, এই ফন্টটা নিয়ে নিতে পারি, বার্নিয়ার এই ফন্টটা আমরা নিয়ে নিলাম। পরে আমি এখানে স্পেস রাখার রিজন হচ্ছে এখানে আমি একটা কাজ করব, এখানে আমি সিম্পলি এগুলো ড্র করে দিতে পারি।
আচ্ছা দেখুন, একটা ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আপনি এটাকে টাইপোগ্রাফি এটা ডিজাইন দিতে পারেন। তো এখানে কালার সিলেক্ট করতে হবে, সুন্দর কালার ইউজ করবেন। ধরুন আমরা এটাকে এই কালারটা দিচ্ছি, বাদ বাকি যা আছে সব কিছু আমরা হোয়াইট দিতে পারি, এগুলো হচ্ছে হোয়াইট। আর এটাকেও আমরা চাইলে এই এক কালার দিয়ে দিই। সো এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, আপনি এখানে একটা রাখতে পারেন। তারপর আমরা আরেকটু চেঞ্জ করব, ধরুন আমরা এই জিনিসটা ইউজ করব না। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে যে ফ্লাওয়ার ইয়েগুলো দিয়েছি আপনাদেরকে প্যাকেজ, এগুলো আপনারা ওপেন করে রাখবেন এবং এই ফ্লাওয়ারগুলো দিয়েও ডিজাইন করতে পারেন খুব সহজে। সাপোজ আমরা এখানে কয়েকটা ফ্লাওয়ার ওপেন করি, এখানে এই ফ্লাওয়ারটা ওপেন করব, একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা ওপেন ওপেন করতে পারি। এগুলো দিয়ে আপনারা খুব সহজে ডিজাইন করতে পারেন। আমি করে করে এখানে রাখবো অ্যাকচুয়ালি। তো যেহেতু আমরা সেম মেসেজটা দিয়ে করতেছি, আপনারা হতে পারে একটা নিশের উপর দিয়ে ডিজাইন করবেন, যে কোনো একটা নিশের উপরে ডিজাইন করতে পারেন। এখন আমরা ধরুন এখান থেকে যে কোনো কিছু নিতে পারি, ফর এক্সাম্পল আমরা এই জিনিসটা নিচ্ছি, এটাকে অবজেক্ট থেকে গ্রুপ করে নেবেন, এটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসছি, এটাকে উপরে দিলাম, ডু সামথিং এখানে থাকলো, টুডে। এখন আমরা টুডেটাকে চেঞ্জ করে দিই, টাইপ থেকে টাইটেল ক্যাচ করে দিচ্ছি, অ্যান্ড এটাকে যে কোনো একটা ফন্ট দিয়ে দিই। আচ্ছা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি, দেখি আমরা কি ফন্টটা দিতে পারি। ফন্ট প্যাকেজটা এই জন্য পাশে রাখবেন যাতে করে আপনি দেখতে পারেন কী টাইপের ফন্ট দেবেন। সো আমরা এই ফন্টটাই ইউজ করছি। অ্যান্ড ফর এ এখানে আমরা এই ফন্টটা ইউজ করবো, যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি এখানে। সাপোজ যে ফন্টটা আছে সেটাও ঠিক আছে, এটাকে আমরা এখানে ইউজ করতে পারি। না একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে, এখন ঠিক আছে। ডান, তারপর ব্যাটার, এটাকে আমরা সেম ফন্টটা চাইলে এখানে ইউজ করতে পারি, তবে এটার জন্য টাইপ থেকে আমাদেরকে টাইটেল ক্যাচ করে নিতে হবে। লাস্ট আমরা এখানে একটা ফন্ট ইউজ করতে পারি। অ্যালাইনের জন্য আপনারা চাইলে গাইড নিয়ে নিতে পারেন, এটা আরেকটু এদিকে আসবে, এটা ঠিক আছে, এটাকে আমরা আরেকটু বড় করব। ওকে ফাইন, এটাকে গাইড নিয়ে নিচ্ছি, এটা একটু ছোটো হবে, এটা একটু ছোটো হবে, একটু বড় হবে, ঠিক আছে। এখন চাইলে আপনি ছোট ছোট এলিমেন্টসগুলো দিয়ে দিতে পারেন, যেমন এখানে এই জিনিসগুলো ফাঁকা যে অংশ আছে সেগুলোতে দিয়ে দিতে পারেন। সাপোজ এই জায়গাতে আপনি এটা দিয়ে দিতে পারেন, আর এখানেও চাইলে এটা ইউজ করতে পারেন বা অন্য একটা ভেক্টর ইউজ করলেন। সো এখন জাস্ট আপনি একটু কালার করে দেন, এটাকে ডিলিট করে দিয়ে একটা কালার করে দিচ্ছি। আচ্ছা আমরা সবগুলোকে হোয়াইট করে দিই, ঠিক আছে, এটাকে পুরোটাকে হোয়াইট করে রাখলাম। আপনারা কালার ইউজ করবেন এবং এখানে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা করব এনিথিং যে কোনো কিছু ইউজ করতে পারি। সাপোজ সেম জিনিসটা ইউজ করতে পারি, এখানে জাস্ট রোটেট করে এখানে আমি বসিয়ে দিলাম। আমি এক কালার দিচ্ছি, আপনারা পরে কালার করে নিতে পারবেন, এটা এখানে থাকুক। সো দুটো ডিজাইন হয়ে গেল। আচ্ছা আমি ফটো নষ্ট করে ফেলেছি, অথবা আমরা সেম লেখাটাকে নিয়ে আরেকটা ডিজাইন করে ফেলতে পারি।
এবার আমরা এটাকে ডিলিট করে দেব অ্যান্ড এগুলোকে ডিলিট করে দিচ্ছি, যেগুলো একবার ইউজ করেছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। ধরুন আমরা এখন আরেক স্টাইলে ডিজাইন করতে পারি, সেম স্টাইলে কয়েকটা করে ফেলবেন টাইপোগ্রাফের মতো দিয়ে, আপনি চাইলে এখানে যেটা করতে পারেন আমি এটা একটু বড় করে নিলাম, ডো সামথিং এটাকে আমরা যেটা করব। এটাকে আমি একটা কপি রেখে দিচ্ছি, তো আমি একটা ইলিপস, এখানে একটা ইলিপস নিব অ্যান্ড এটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি। সো এটাকে কপি করে অথবা কাট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে টাইপ অন এ পাথ টুল কন্ট্রোল ভি প্রেস করে এখানে দিলাম, এইটা দিলাম। সো এখানে যে কোনো একটা ফন্ট দিতে পারি, সাপোজ এই ফন্টটা যদি ঠিক থাকে, এটাকে আমরা বোল্ড ছিল মেবি, এখন আবার বোল্ড করে দিচ্ছি, বোল্ড না মিডিয়াম ছিল। আর এখান থেকে আমি একটু সাইজটা বাড়াতে পারি, সো যদি মনে হয় ঠিক আছে তাহলে এভাবেই রাখবো। ওকে, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই যেন ঝামেলা না করে। দেন ডু সামথিং টুডে, টুডেটাকে এখানে বসাবো। সেম ফোনটা যদি ইউজ করতে হবে তা না, আপনি ফোন চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ এখানে ফোনটা আছে গ্রেট, গ্রেট ব্যবস্থা আছে, এটা নিতে পারেন। আচ্ছা, এই টাইপে তো আমরা একটা ডিজাইন করেছিলাম। ফোনটা এখানে ভালো লাগতেছে না, আগের ফোনটাই ভালো ছিল, এই ফোনটাই ঠিক ছিল। তারপরে হচ্ছে আপনি ফর বেটার টুমরো এটাকে দিতে পারেন, টু সামথিং টুডে ফর এ, এটাকে চাইলে এই পাশে আমরা দিতে পারি। এখানে আলাদা একটা ফন্ট দিই, সাপোজ ব্যাটার টুমরো। এখানে আমরা সেম কাজটা করতে পারি। আচ্ছা যাক, এভাবেই থাকুক, সমস্যা নেই, আমরা এখানে একটু ছোট করে দিই এটাকে। বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই। এটাকেও হোয়াইট করে দিচ্ছি। তাহলে এখন এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, আমি এটাকে আউটলাইন করে নিই, ক্রিয়েট আউটলাইন। সো দুটো গ্যাপের জন্য আমরা চাইলে দুটো জিনিস নিতে পারি। ফার্স্ট এই জিনিসটাকে আমরা যেহেতু এটা কার্ভ রয়েছে এখানে বসাতে পারি, দেখি এটাকে এখানে দেয়া যায় কিনা। না, এটা খুব একটা ভালো লাগছে না এখানে। এটা দিতে পারি, এটাকে আমরা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তারপর ওকে করব। না, যেভাবে আছে এভাবে ঠিক ছিল, এইভাবে একটা দিব। অ্যান্ড এখানে উপরে চাইলে আমরা স্টার অথবা এই জিনিসটা দিয়ে দিতে পারি, এখান থেকে স্ট্রোক দিব, স্ট্রোক দিয়ে জাস্ট স্ট্রোকটাকে আমরা এটা করে দিতে পারি। সো এটাও করা যায়, অথবা আপনি চাইলে স্টার অ্যাড করে দিতে পারেন। যাক, আমরা স্টার অ্যাড করে দিই, স্টার অ্যাড করলে মেবি আর একটু ফিল আপ হবে।
স্টার, আমি একটু দ্রুত করছি কারণ আমি চেষ্টা করছি আপনাদের কয়েকটা ডিজাইন দেখানোর জন্য। স্টার এখানে আমি কয়েকটা স্টার অ্যাড করে দিলাম, সো এটাকেও হোয়াইট করে দিই। আচ্ছা এই পাশে একটু গ্যাপ আছে, সো এটার জন্য আমরা চাইলে এখানে একটা ফ্লাওয়ার নিয়ে নিতে পারি, ভেরি ফ্লাওয়ার। অথবা এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে নিতে পারি, এটা এটা দেখি এটা কেমন লাগে। ওকে এই ফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, এখানে আমরা এটা ইউজ করব, সো এটাকে চাইলে এই জায়গায় ইউজ করতে পারি, অথবা এটাকে আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে এভাবেও ইউজ করতে পারি। তাহলে এটাকে আমরা আরেকটা ডিজাইন করে ফেললাম, তাহলে কটা হলো, তিনটে হয়ে গেল তাই না। আচ্ছা আর একটা ডিজাইন করি, এভাবে আপনি যত ডিজাইন করতে পারেন, হ্যাঁ যত আপনি যত ডিজাইন করতে পারেন, আপনি কালার করলে এটা সুন্দর হয়ে যাবে। সো এগুলো হচ্ছে বাল্ক অফার, আপনি এরকম একটা মেসেজ দিয়ে হোক অথবা একটা নিশের উপর কয়েকটা নিশের উপর ডিজাইন করবেন, জাস্ট একটু একটু চেঞ্জ করে করে, আপনি এখানে এটা সিমিলার করেছি আমি, আপনি একটু একটু চেঞ্জ করে করে ডিজাইন করতে থাকবেন। সো এভাবে যত ডিজাইন করা যায়, বাল্ক অফার হচ্ছে সাধারণত মানে যেহেতু বাজেট কম সেই জন্য আপনাকে ওইভাবে ডিজাইন করতে হবে, আপনি যত দ্রুত ডিজাইন করতে পারেন, এবং অবশ্য সুন্দর তো অবশ্যই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশি যে খারাপ তা না, আপনি এরকম এলিমেন্টসগুলো অ্যাড করে ডিজাইন করতে পারেন। হ্যাঁ আচ্ছা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি বাল্কের জন্য, দেখে নিই আমি এখান থেকে কোন ডিজাইনটা করতে পারি। আমি ডোটাকে উপরে রাখছি, আরেকটা ছোট করে নিই এখানে উপরে বসাবো, ডো সামথিং টুডে ফর বেটার টুমোর। আচ্ছা ফন্ট হিসাবে আমি চাইলে এখানে ফন্ট ইউজ করতে পারি, সবগুলোকে বল ইয়ে করে দিতে পারি আপার ক্যাচ, এখানে আমি ফন্ট হিসাবে এই ফোনটাকে ইউজ করছি। আর এখানে সব সবসময় আমরা রোবটে ইউজ করে যাচ্ছি, সমস্যা নাই। এখানে একটা স্পেস আছে, আমি স্পেসটাকে রিমুভ করে দিই। ডো সামথিং টুডে, ফর এ বেটার টুমরো। আমি এখানে যেটা করতে পারি বেটার, এটার জন্য আমরা এই ফোনটা ইউজ করছি, ফর এ এটাকে একটা কাজ করতে পারি, এটা এখানে থাকুক মিডলে। ওয়েল এখন চাইলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এটাকে একটা কালার দিয়ে নিই, সবগুলোকে আমি আপাতত ব্ল্যাক কালারে দেবো। অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি, অ্যালাইন ঠিক আছে এখন। সো এখন চাইলে আমরা এলিমেন্টসগুলো অ্যাড করতে পারি, এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো অ্যাড করতে পারি। এইটাকে আমরা, আচ্ছা এটাকে না,
দুইটাকে দুই পাশে ইউজ করতে পারি, দেখি এটাকে। হ্যাঁ এটাকে একটা পাশে ইউজ করব, আর একটু ছোট করতে পারি তাহলে। আর এটাকেও ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এটাকে এই পাশে ইউজ করব। দুই পাশে দুটো ইউজ করলাম। আর এখানে নিচে চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, নিচে অনেকগুলো এলিমেন্টস আছে, যে কোনো একটা ইউজ করা যায়। সাপোজ আমরা যদি চাই এখানে, আচ্ছা এটা ইউজ করতে পারি, এটাকে আমরা ঘুরিয়ে ইউজ করব। কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুভ করে নিলাম, অ্যান্ড দেন এটাকে আমরা এই জায়গাতে ইউজ করব। ঠিক আছে, সো আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা এই জায়গাতেও ইউজ করতে পারি। এখান থেকে আবারও ট্রান্সফর্ম রিফ্ল্যাক্ট কপি, দেন এটাকে আমরা এই পাশে দিতে পারি। সো ইয়া, এটাও একটা ডিজাইন হয়ে গেছে। আপনি এনি কালার, যে কোনো কালার দিয়ে এটাকে করতে পারেন। এটাকে আমরা হোয়াইট দিয়ে রাখছি। তো এখানে অলরেডি চারটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আপনি যতটা করতে পারেন, আমি এই করতে থাকলে আরও অনেকগুলো করতে পারবো। সো দেখুন, আমরা এই চারটা করতে 20 মিনিট সময় লেগেছে। সো 4 5 20 একটার পিছনে সময় লেগেছে 5 মিনিট করে। এভাবে আপনি 5 মিনিটে যেন একটা ডিজাইন হয়ে যায়, কারণ আপনার ডিজাইন প্রাইস হচ্ছে কম, তাই না? এখানে ডিজাইনের যদি আপনি বাল্ক অফার তৈরি করেন, সেক্ষেত্রে বাল্ক অফারের জন্য সর্বোচ্চ আপনি $1-2 করে পাবেন। সো এক্ষেত্রে আপনাকে ডিজাইন ওভাবে করতে হবে। তবে তার মানে এই নয় যে আপনি সময় কম দেবেন, এজন্য টাকা, এই জন্য আপনার ডিজাইন খারাপ করবে, বিষয়টা এমন নয়। আমি বলতে চাচ্ছি আপনার ডিজাইনে যেন এত বেশি সময় না যায়, আপনার পারিশ্রমিক যেন কম না হয়ে যায় আর কি। সেজন্য আপনি সময় কম কম বেশি এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি সুন্দর করবেন। তবে কম সময়ের মধ্যে করলে আপনার পারিশ্রমিকটা অ্যাকচুয়ালি ঠিকমতো পড়বে আর কি। ধরুন আপনি আধা ঘন্টা কাজ করে যদি আপনি $5 নেন, সেটা হচ্ছে এক বিষয়। আবার দেখা যাচ্ছে 5 মিনিট করে $5 নেন, সেটা আরেক বিষয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে অ্যাকচুয়ালি বাল্ক অফার তৈরি করবেন। আর আমি তো এখানে কালার রেখেছি একটাই, জাস্ট আপনারা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা যে কোনো কালারে ডিজাইন তৈরি করতে পারেন। আমি একটা কালার দিয়ে আপনাদেরকে দেখালাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাল্ক অফার কীভাবে তৈরি করবেন। এটা আমি টাইপোগ্রাফি স্টাইলে তৈরি করেছি। আপনারা যদি ফিশিং করেন তাহলে এরকম ফিস দিয়ে বাল্ক অফার তৈরি করবেন। হান্টিং করলে যে যে কোনো নিশের উপরে, হ্যাঁ, বাল্ক অফার যে কোনো নিশের উপর তৈরি করা যায়। আপনার ক্লায়েন্ট অথবা আপনি আপনাকে জাস্ট একটা নিজ বলে দেবে যে আমি এই জিনিসটার উপরে বাল্ক অফার তৈরি করতে চাচ্ছি, বা যে কোনো একটা নিশের উপর বলে দেবে, আপনি জাস্ট ওটার উপরে ডিজাইন করবেন। হ্যাঁ, সো একটা নিশের উপর যখন আপনাকে ডিজাইন করতে বলবে, তখন কিন্তু করতে খুব বেশি সময় লাগবে না, এরকম অনেকগুলো আপনি এক নিশে করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো আমি এইভাবে দেখালাম, আপনারা অবশ্যই এরকম ডিজাইন করবেন। সো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।